হামাসের বিরুদ্ধে প্রতিশোধ নিতে গিয়ে প্রায় $800 কোটি ঋণের দায়ে পড়েছে ইসরায়েল। ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত $780 কোটি মার্কিন ডলারের সমপরিমাণ ৩০০০ কোটি শেকেল ঋণ করেছে ইসরায়েল। এছাড়া সীমান্ত এলাকায় ক্ষতিগ্রস্ত ব্যবসা বাণিজ্য এবং ক্ষয়ক্ষতির শিকার এবং জিম্মিদের পরিবারগুলোর ক্ষতিপূরণের জন্য দরকার হচ্ছে অতিরিক্ত অর্থ। ফলে অক্টোবর মাসে ইসরায়েলের বাজেট ঘাটতি এক লাফে ২,২৯০ কোটি শেকেলে উঠেছে। গত সেপ্টেম্বর মাসে দেশটির বাজেট ঘাটতি ছিল ৪৬০ কোটি শেকেল। সব মিলিয়ে গত ১২ মাসে বাজেট ঘাটতি ২.৬% পৌঁছেছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে নজিরবিহীন হামলা চালিয়ে ১,৪০০ জনকে হত্যার পাশাপাশি ২২৪ জন ইসরায়েলিকে গাজায় নিয়ে জিম্মি করে হামাস যোদ্ধারা। এরপর থেকেই ফিলিস্তিনিদের ওপর একের পর এক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। ফলে যুদ্ধের খরচ মেটাতে ইসরায়েলকে সেনাবাহিনীর জন্য বাড়াতে হয় বরাদ্দ। দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে আন্তর্জাতিক বাজার থেকে যে অর্থ তোলা হয়েছে তার পরিমাণ ১,৬০০ কোটি শেকেল। এছাড়া ১৩ অক্টোবর স্থানীয় আর্থিক বাজার থেকে বন্ডের নিলামের মাধ্যমে তোলা হয়েছে ৩৭০ কোটি শেকেল। হামাসের সঙ্গে যুদ্ধে কত খরচ হতে পারে তা নিয়ে অর্থ মন্ত্রণালয় একটি প্রাথমিক হিসাব করেছে। সেই হিসাবকে উদ্ধৃত করে অর্থ বিষয়ক সংবাদপত্র ক্যালকানিস বলছে এই যুদ্ধে ইসরায়েলের ২০,০০০ কোটি শেকেল খরচ হতে পারে, মার্কিন মুদ্রায় যা ৫,১০০ কোটি ডলারের সমপরিমাণ, যা ইসরায়েলের মোট দেশজ উৎপাদনের ১০% সমান। এই হিসাব করতে বিবেচনা করা হয়েছে কয়েকটি শর্ত। প্রথমত, যুদ্ধ ৮ থেকে ১২ মাস স্থায়ী হবে, এটি কেবল গাজায় সীমাবদ্ধ থাকবে। দ্বিতীয়ত, লেবাননের হিজবুল্লাহ ইরান কিংবা ইয়েমেনের এই যুদ্ধে পুরোপুরি জড়াবে না এবং যে ৩.৫ লাখ সংরক্ষিত বা অতিরিক্ত ইসরায়েলি যোদ্ধাকে ডেকে পাঠানো হয়েছে তারা দ্রুত কাজে ফিরে যাবেন। মন্ত্রণালয়ের এই হিসাবকে আশাবাদী হিসেবে বর্ণনা করছে ক্যালকালিস্ট। তবে অর্থ মন্ত্রণালয় সংবাদপত্রের এই তথ্যকে সমর্থন করতে রাজি হয়নি। ক্যালকালিস্ট বলছে ইসরায়েল প্রতিরক্ষা খাতে প্রতিদিন খরচ করছে ১০০ কোটি শেকেলের মতো। এছাড়া যুদ্ধের কারণে রাজস্ব খাতে ক্ষতি হবে ৪ থেকে ৬,০০০ কোটি শেকেল, ব্যবসার ক্ষতিপূরণ হিসেবে খরচ হবে ২,০০০ কোটি শেকেলের মতো এবং ১,০০০ থেকে ২,০০০ কোটি শেকেল খরচ হবে পুনর্বাসনের পেছনে। ঋণ মান নির্ণয়কারী বিভিন্ন প্রতিষ্ঠান এরই মধ্যে জানিয়েছে ঋণের পরিমাণ বেড়ে গেলে তারা ইসরায়েলের ঋণ মান কমিয়ে দিতে পারে। ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় বলছে যুদ্ধের কারণে যত অর্থ দরকার হবে এবং অর্থনৈতিক ও বেসামরিক খাতে সহায়তার জন্য যে অর্থ লাগবে তা যোগাতে মন্ত্রণালয় কার্যক্রম চালিয়ে যাবে। তবে অর্থনীতিবিদদের বিশ্বাস, এসব কারণে ইসরায়েলের বাজেট ঘাটতি এবং জিডিপির সঙ্গে ঋণ অনুপাতের পার্থক্য ব্যাপকভাবে বেড়ে যাবে, যা ২০২৪ সাল জুড়ে অব্যাহত থাকতে পারে।